আসসালামু আলাইকুম, মৃদুল স্পিজন ব্লগে নতুন একটি লাইভে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সেপ্টেম্বরের 2 তারিখ, 2রা সেপ্টেম্বর। তো আজকে আমার এই 2 ঘরের কবুতরগুলোর প্যারা স্টক শেষ হয়ে যাবে, খাবার দিচ্ছি। সব কবুতর ঠিকঠাক মতো খাচ্ছে, অনেক লম্বা একটা সময় পার করলাম, প্যারা স্টপের একটা লম্বা সময়। এক ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি, ভালো আছি বলেই লাইভে আসছি এবং আপনাদেরকে দেখাতে পারছি। তো আজকে প্যারা স্টপ শেষ হয়ে যাবে। তো আমার বলার উদ্দেশ্য, প্যারা স্টপ তো আমরা শুরু করলাম, করার পর এখন শেষও হয়ে গেল ইনশাল্লাহ, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। একটা চ্যালেঞ্জিং পার করলাম সময়। এই যে প্যারা স্টপ গুলো রাখছি, সামনে আছে, আপনারাও প্যারা স্টপটা করায় নেবেন যদি সম্ভব হয়। কবুতরের রূপ ফিরে গেছে প্যারা স্টপের পর, অনেকটা অপ্রস্তুত ভাবে লাইভটা শুরু করছি। এগুলা গতকালকে থেকে প্যারা স্টপ শুরু করছি, ইনশাল্লাহ এগুলো 14 দিন করব। এখন মেডিসিনের উপরে ডিপেন্ডেবল, যে আমার মেডিসিন কতটুকু আছে, আমি কতটুক মানে সক্ষমতা রাখি, তার উপরে ডিপেন্ডেবল প্যারা স্টপ কয়দিন করবো না করবো। কারণ ওই ঘরে 14 দিন করানোর ফলে আমার প্যারা স্টপ একটু শর্টেজ হয়ে গেছে, তো মনে হইতাছে হয়ে যাবে, আবার অনেক সময় মনে হয় হবে না, এরকমই আর কি। তো আমি আশা রাখি এই 2 ঘরের প্যারা স্টপ শেষ হলে 14 দিনের মধ্যে 2 দিন কবুতরকে কোনো কিছু দিব না, 2 দিন জাস্ট প্রোবায়োটিক এই ধরনের কিছু খাওয়ায়া, তারপর এই নরগুলো আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ উড়ানোর উদ্দেশ্যে, এবং প্রথম সেশনে এই নরগুলা দিয়ে রেস করব, এটা আমার ইচ্ছা। দেখা যাক বাদ বাকিটা আল্লাহ আমার সাথে কতটুকু সহায় হয়, এটার উপরে ডিপেন্ডেবল। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, আমি যুক্তিযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এক ভাই লেগেছে, কেমন আছেন? আমি ভালো আছি ভাই, ভালো আছি, দেখেই তো লাইভে আসলাম। সব সময় সাথে থাকা পড়ে না, একটু সময় সুযোগ হওয়ার সাথে সাথে লাইভে চলে আসছি। এখানে একটা কবুতর আছে, এটা আমি ওই ঘরে দেই না, আমার স্পেশাল একটা কবুতর ওই ঘরে দেই না। কারণ হলো নর নর অনেক মারামারি করে, তার ফলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে, যার কারণে দিচ্ছি না, এখানে রাখছি। এখানে থাকা অবস্থায় তার প্যারা স্টপ শেষ করলাম আমি। আর একটা বাচ্চা আছে, বাচ্চাটা কি জাতের কমেন্ট করে জানাবেন। যদি আপনারা বুঝতে পারেন তাহলে হ্যাঁ ভাই, বিগ ফ্যান, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, বিগ ফ্যান এই কারণে। তো
এখন একটু ক্যামেরাটা আমি আমার দিকে করি। সবাই কেমন আছেন আবার একটু জানিয়ে দেন। অনেকদিন পর লাইভে আসলাম, এখন আপনারা যদি কোনো প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। কিছুটা সময় একটু মানে ফ্রি আছি আর কি, এই সময়টা চাচ্ছি কাজে লাগাতে, আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করার জন্য আমি আছি। তো প্যারা স্টপ শেষ, ওই ঘরের কবুতরগুলা যেগুলা ব্রিডিং করবে ইন ফিউচার, এরপরে আমি একটু সময় নেব। আমি ডিসেম্বরের দিকে কবুতর রেস করব, ব্রিড করব। এক ভাই কমেন্ট করছে, আমার 16টা কবুতর আছে, 23-24 বাচ্চা, আমি ক্লাব থেকে এদেরকে ট্রেনিং শুরু করতে পারি? আপাতত সকালবেলা ওরা ফ্লাই করে, শুরুতে কত দূরত্বে ছাড়তে পারবো? আমার টসের ব্লগগুলি আপনারা একটু ফলো করবেন, 1 বছর আগে যে টসের ব্লগ বা 2 বছর আগে আমি টসের ব্লগ দিছি সেগুলো ফলো করলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিছি ওইটার মধ্যে, তারপরেও আমি বলে দিচ্ছি, আপনার কবুতর যদি বাড়ির উপরে সকালে বাড়ির উপরে যদি মিনিমাম 30-45 মিনিট উড়ে, মিনিমাম 30 ম্যাক্সিমাম 45 মিনিট যদি উড়ে, তাহলে আপনারা টসের জন্য শুরু করতে পারবেন। সেক্ষেত্রে অনেকের মতের সাথে আমার মত না মিলতে পারে, আমার মত হলো 2 কিলো থেকে শুরু করা, 2, 4, 8, 12, 20 এভাবে 20 কিলো পর্যন্ত যান, তারপরে 50-এ যেতে পারেন, 50-80 দিয়ে 100-তে যাবেন, এভাবে আপনারা আগায় নিতে পারেন কবুতরকে। এটা সবচেয়ে একটা স্ট্যান্ডার্ড বজায় থাকে। আর যদি কোনো স্পটে কবুতর সমস্যা করে, ধরেন কোনো একটা স্পট থেকে টাইম টু টাইম আসলো না, ভাইঙ্গা ভাইঙ্গা আসলো, লেট করে আসলো, ডিলে আসলো, সেক্ষেত্রে রিক্যাপ টস করবেন সেই স্পট থেকে। ধন্যবাদ ভাইকে, ভাইয়ের উত্তর মনে ভাই পাইছে। আরেক ভাই কমেন্ট করছে, ভাই আমার কবুতর 2-3-4 পর এগুলোকে 3 মাসে 10 ক্লিয়ার হবে। দরকার নাই তো ভাই, ওয়েদার যখনই দেখবেন আপনার অনুকূলে, অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশ যদি বলতে যাই আমরা, রেসিং সেক্টরে যারা খুবই উন্নত আমাদের থেকে আপগ্রেডে আছে, তাদের কথা বলতে গেলে থাইল্যান্ডের নাম আসে, চায়নার নাম আসে। তবে চায়নার ওয়েদারের সাথে আমাদের ওয়েদার ঋতু এক না, থাইল্যান্ডের সাথে আমাদের ওয়েদার এক, অনেকটা মিলে, কিছুটা সিমিলারলি। তারা অলরেডি কবুতর সকালে মর্নিং ফ্লাই করানো শুরু করে দিছে, তো হয়তোবা থাইল্যান্ড থেকে আমাদের 1 মাসের ডিস্টেন্স হইতে পারে মানে ওয়েদারটার। তো আপনি পারবেন না কেন? ইনশাল্লাহ পারবেন, পর ডাজন্ট ম্যাটার। আপনি যদি পরের দিকে তাকাইতে যান তাহলে আপনার অনেক কবুতরই রেস করা হবে না, কারণ আমাদের ম্যাক্সিমাম লোফটেরই পরগুলো ক্লিয়ার হয় না, আমরা ডিলে করে বাচ্চা নেই, লেট ব্রিডে বাচ্চা নেই। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, পরের দিকে না দেখা কবুতরের পারফরমেন্সের দিকে দেখতে হবে, যদি পারফরমেন্স ঠিক থাকে তাহলে আপনারা তাকে দিবেন না কেন রেসে। আমার তো এমনও ভিডিও রেফারেন্স আছে যেখানে আমার 8 পর বা 9 পরের কবুতর টপ টু 10-এ ঢুকছে। আরেক ভাই লেখছে, কবুতর ছাড়বেন কবে থেকে আর ছাড়লে কখন ভালো হয়? আচ্ছা, আমি ছাড়বো, আমার বুঝে আমি ছাড়বো। এখন আপনার তো আসলে আমি কিভাবে ছাড়বো এটা তো আমার ব্যাপার। ভাই ক্লাবের না সদস্য হয়ে কি অকশন থেকে কবুতর কেনা যায়? কেন যাবে না ভাই, আপনার যে ক্লাবের সদস্য হতে হবে এমন তো কোনো কিছু নাই, আপনি যেখান থেকে পারেন কিনেন, এটা কোনো ডাজন্ট ম্যাটার। আর ক্লাবের সদস্যই যে হইতে হইব এমন কিছুই না, আপনি টাকা দিয়ে কিনবেন এটা ম্যাটার করে না, আপনি আপনার মতো কবুতর কিনবেন যেখান থেকে মন চায় কালেকশন করবেন অকশন থেকে। তবে অকশন যদি আপনাকে না চিনে, সেক্ষেত্রে যদি জামানত রাখতে চায়, আমার মতে আপনার তো কিনা টাকা দিবেনই, জামানত রেখে দেওয়া ভালো। আচ্ছা, আরেক ভাইয়ের প্রশ্ন নিয়ে নেই, 3-4 পরের বাচ্চা আছে, এগুলা কি এবছর? কমেন্টটা করে কমেন্টটা রিলেট করে দিছে, যাই হোক। আমাদের সাথে আছে মিনহাজ, এখন ওই আসছে,
তিন থেকে চার পরের বাচ্চা আছে, এই বছর কি রেস করতে পারবো? কেন পারবেন না? তিন থেকে চার বছরের বাচ্চা, তিন থেকে চার পরের বাচ্চা, এগুলা আপনার রেস করতে গেলে কিছুটা ই করতে হবে। যেমন বলি আপনাকে, 200 কিলোমিটার উপরে না খেলাটাই বেটার। তারপরে যদি আবার আপনি আরেক সেশন ওই একদিকে করেন, সেক্ষেত্রে আপনার যাইতে পারবেন, সমস্যা নেই। আমাদের সাথে জয়েন হয়েছে আমজাদ হোসেন ভাই, ভাইকে ওয়েলকাম। শাফিন ভাই, প্যারা স্টপগুলো আজকে শেষ করতেছি, কবুতরের কন্ডিশন কি ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। মিনাজ কি খবর? ও আমার লাইভ তুমি আবার তোমার মোবাইলে দেখতেছো? আচ্ছা, কবুতর ছাড়বা কবে থেকে একটু বলো, আমাদের গুলা মানুষেরটা বাদ দেই। আমি তো চাইতেছি সেপ্টেম্বরের অক্টোবরের প্রথম দিকে, আমি তো চাইতেছি আমাদের নরগুলা সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে ছাড়ার জন্য। আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে, আমি তো অক্টোবরের প্রথম দিকেই টার্গেট করছি, অক্টোবরের প্রথম দিকে ক্লিয়ার হয়ে যাবে। মাদিগুলা তুলে যাবে, নতুন বাচ্চা আছে, নরগুলা হয়ে যাবে 20 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা। আর প্যারা আলহামদুলিল্লাহ, না হলে 25 তারিখ না হয় 25 তারিখ একটা তো হইবই, বিসমিল্লাহ করা যাবে, ঘর দিয়ে শুরু করা যাক। তারপর হয়তো 7টা বা 10 দিন পর আবার না দিয়ে ছাড়া যাবে। তো আজকে তো প্যারা স্টপ শেষ কবুতরের, প্যারা স্টপ নিয়ে যদি তোমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলতে পারো। আমরা তো রেসের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের এক পার্ট শেষ হয়েছে, ব্রিডিং এর স্টকের কবুতর শেষ হয়েছে, স্টকেরটা শেষ হয়েছে। যারা রেস করবে তাদের তো অবশ্যই প্যারা স্টপ করা থাকতে হবে, ভালো পারফরমেন্স পাইতে হলে। ব্রিডার যারা চিন্তা করতেছেন তাড়াতাড়ি ব্রিড করবেন, তারা অবশ্যই এখনই শুরু করে দেন। আর যারা দেরিতে ইয়া করবেন, ব্রিডিং করবেন, তারা মর্নিং কমপ্লিট করার পরেও করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমরা একসাথে করে ফেলি ভালো আর কি। যদি আমরা ব্রিডারদের আগে তো মানুষের লাইনগুলো বিভিন্ন সময় একসাথে করা শুরু হয়ে যায়। যাক, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য, যাতে কবুতরগুলা ভালো থাকতে পারে এবং সুস্থ থাকে। এবং কালকে আমরা আমাদের প্রাইজ গিভিং সেরেমনি, ইনশাল্লাহ ওইখান থেকে আমরা লাইভে এসে অনেক কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।